এমন এই গ্যাসের দাম বাড়াচ্ছে কেন? কয়েকটা লোকে আয়ের জন্য, আর বাকির উপরে না বিশ্বাস। কিসের জন্য যে গ্যাসের দাম বাড়াবে? 117%। মানে যদি এখন 100 টাকা হয় তাহলে গ্যাসের দাম বাইরে হবে এটা 217 টাকা। এখন এই গ্যাসের দাম বাড়াচ্ছে কেন? কয়েকটা লোকে আয়ের জন্য, আর বাকির উপরে না বিশ্বাস। এই 4-5টায় ব্যবসা করে এখন তাদের ব্যবসাটা চালু রাখার জন্য গ্যাসের দাম বৃদ্ধি। গ্যাসের দাম যদি বৃদ্ধি হয়, গ্যাসের যে জ্বালানি শক্তি যেসব উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগবে জিনিসের দাম বাড়বে, এমনকি প্রতিদিন আপনার বাড়ির সাংসারিক খরচ বাড়বে। তাহলে আজকে বড় করার জন্য শেখ হাসিনা 14 বছর যাবত দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এই 10 লক্ষ কোটি টাকার তো বিদেশে যে পাচার করেছে, এটা তো গল্প না, এটা কাহিনীও না, এটা সত্য। কেমনি সত্য? প্রধানমন্ত্রীর কার্যকলাপ হিসেবে বোঝা যায়। তারপরে 2 লাখ, তার হলে 2,000 কোটি টাকা। ঢাকা শহরেও না, আমার তার ভিআই, উনি যদি যা সারটাতে যান, যাওয়ার সময় বিআইএ রসিকতা করে গ্রেপ্তার করছে, কিন্তু সে 2,000 কোটি টাকা পাচার করছে। এই বিআই 2,000 কোটি টাকার মালিক হলেও বিআই যদি তাকে সহযোগিতা না করে কি হবে? এই পাচারও যদি সহযোগিতা না করে তাহলে কাকে করে দেওয়া যেত? আপনারা শুনছেন তার একমাত্র মেয়ের জামাই, আমি নবী দেখি আশা একটা কি 800 কোটি 8,000 কোটি টাকা অর্থাৎ পানি দরকার। লোকে বলে আমি জানি না তো কথা সত্য গোপন, যে এই মানি লন্ডারিং এর মামলায় আমার জামাই সে বংশীশ্বরে পৌঁছে টাকা আমার আমার শাশুড়ি, এবং শাশুড়ি বুঝতে চাই টাকা আমার না, সেটা জামাইয়ের চাষা তো অর্থাৎ আমার বিয়ে না, মানে তার ঘুরে ফিরে কিন্তু পেশা করে দিতেছে, পেশা করতেছে না। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এক আমেরিকাতে বলে 6,24,000 কোটি টাকা একমাত্র জনগণের টাকা দিয়েছে।